হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। এখন অলমোস্ট আমার এখানে বাজে সকাল 8:35 মতো বা 30 বাজে। সো এখন আমি চলে আসছি 34 স্টেট। আর আমার বাসা থেকে এখানে অনেক, লাইক আপনি যদি গাড়িতে করে যান তাহলে হচ্ছে লাইক আপনার 30 মিনিটের মতো, আর সাবওয়েতে করে গেলেও আপনার 30 মিনিটের মতো। সো আমি 34 আয়সা হচ্ছে এখন ওয়েট করতেছি আমার ম্যানেজার যে সাদ ওর জন্য, কারণ হচ্ছে ও আসছে জ্যাকসন হাইট থেকে, ও এফ ট্রেনে আসে আর আমার এখান থেকে এফ ট্রেন চলে না, আমি এনে আসি। সো দুইজনের দুই ট্রেন দিয়ে আসতে হয়। বাট 34 এসে হচ্ছে আমরা দুইজন একসাথে আবার এফ ট্রেন নিয়ে হচ্ছে আমরা আমাদের সেকেন্ড অ্যাভিনিউ কাজের জায়গায় যাই। সো সকালবেলা সে আমাকে কতটা যন্ত্রণা দেয় দেখেন। সে আমাকে অনলি যন্ত্রণা দেয় না, আমিও তাকে যন্ত্রণা দিই সামটাইমস। সে যখন আগে আসে তখন সে আমার জন্য ওয়েট করে, আর এখন আমি তার জন্য ওয়েট করতেছি। অলমোস্ট 3-4 ট্রেন চলে গেছে আর আমি এখানে বসে আসি আমি ঝিমতেছিলাম, বিরক্ত লাগতেছিল, ঘুম আসতেছিল, মাথা ব্যথা করতেছিল, কি করবো। আমি ওর জন্য ওয়েট করতেছি বাট ও এখনও আসতেছে না। ও আমাকে এর মাঝখানে হচ্ছে একটা ছবি স্ক্রিনশট দিয়ে দেখালো যে ও 34 আসতেছে আর মাত্র একটা স্টপ আছে, বাট এখান দিয়ে বারবার ট্রেন আসতেছে। বাট এই যে আমি পিছন দিয়ে দেখাচ্ছি এই সিঁড়ি দিয়েও সে আসবে, বাট সে এখনও আসতেছে না। আমার যন্ত্রণা দেখেন সহ্যই হইতেছে না, কারণ আমি এখন যাই ওপেনিং করব 10 মিনিট 5 মিনিটও যদি আমার 9 বাজার দেরি হয় তো আমার 1 ঘন্টা ওপেনিংয়ের সময় থাকে, বাট আমি ওপেনিং করতে পারি না। দেখেন এই যে লেট করতে 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 ওর জন্য দেখেন এখনও আরেকটা অ্যাপ ট্রেন চলে আসছে। সো আমার ওপেনিংয়ের টাইম থাকে 1 ঘন্টা, বাট একটু যদি আমি দশ বাইজা যায় তারপর 10 মিনিট লেট হলেও আমার 10টায় ওপেনিং, তো আমার অনেক বেশি লেট হয়ে যায়। তা 10 মিনিট ওয়েটিং মানে আমাদের প্রায় 2-3 কাস্টমার লস, 2-3 কাস্টমার লস মানে বাংলাদেশ টাকায় হচ্ছে আপনার প্রায় অ্যারাউন্ড আপনার 7,000-8,000 বা 10,000 টাকা লস। সো এই জন্য আমার ওপেনিংটা সবসময় তাড়াতাড়ি করতে হয়। তো ওর জন্য ওয়েট করতে করতে দেখেন আমি এখানে খাম্বার সাথে ঢেলান দিয়ে বসে আসছি, কারণ আমার আর বিরক্ত লাগতেছে, মনটা চাইতেছে ও আসলে আমার মোবাইলটা ওর উপরে ফিক্কা মারমো। তো যাই হোক, বেচারাও আমার জন্য অনেক অনেক ওয়েট করে, শুধু ওরে বকা দিলেই চলবে না। আর ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে, ও আমার ভাইয়ের মতো না, এখানে আমার ভাই, আর কত বলবো। লাইক ও আমার অ্যাজ লাইক আমি ওর সাথে সব কিছু শেয়ার করতে পারি, সব কথা বলতে পারি, আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার এক্স টেক্স সব কিছু, লাইক সব কথা বলি। সামটাইমস দুষ্টামি করি যে না তুই আমার জন্য ছেলে দেখে এটা সেটা প্রেম করবো এটা সেটা, বাট না ভাই, জীবনে প্রেম করার আর আমার কাছে এনার্জি নাই। তো যাই হোক, ওর সাথে আমি কী সত্য থেকে কী বলতেছে আমি নিজেও জানি না, ওর জন্য ওয়েট করতেছি আর এখানে দাঁড়ায় আছি, আর সেই বান্দা এখনও আসতেছে না। আমি বারবার তাকায় দেখতেছি, এই যে মানুষ চলে যাইতেছে, মানুষ আসতে আসতে, বাট সে আসতেছে না। ওই যে দেখছেন চলে আসছে, এখন ওর যে আমি কী বলবো। The next stop is 23rd Street. Stand clear of the closing doors, please. And the girls. আমার সবসময় বলে লাইক আমি নাকি শুধু ব্ল্যাক 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 কালার নিয়ে পলিশ লাগাই তার স্বামী। সাদের সম্পর্কে বলতে গেলে বলতে হয় সেটা হচ্ছে সাদ খাবার অনেক বেশি পছন্দ করে, ও বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে, চিকেন বিরিয়ানি বিফ তা অতটা পছন্দ করে না। সো ও খাবার অনেক বেশি পছন্দ করে, সে জিমে যায় রিসেন্টলি বাট সে খাবার মাশাল্লাহ ভালো খায়, আর খাবার খায়া যতটুকু জিমে আপনার ওয়েট লস করে
অতটুকু আবার সে গেইন করে ফেলে তার ডাবল। তো যাই হোক, এখন হচ্ছে আমি ঘুরে ঘুরে শপে দেখতেছিলাম কী কী খাবার। এখানে সব হচ্ছে আপনার বেশিরভাগ সল্টেজ বিস্কিট, আর হচ্ছে এখানে অরিও বিস্কিট, এটা একেবারে টু মাচ। লাইক আমি দুই তিন দিন আগে শুধুমাত্র অরিও বিস্কিটের উপরে ছিলাম, তারপরে মানে অনেক বেশি লাইক দেখলাম আমার লো প্রেশার আরও বেশি বাইরা যাইতেছে, কারণ এটা অনেক বেশি সুইট। আর আমি কী করছি, অরিও বিস্কিট খাইতে যে আপনার একবারে ভাত খাওয়াই বন্ধ করে দিছিলাম। তো এটা এত বেশি খাওয়াটাও কখনো ঠিক না। তো আমি এখন হচ্ছে শপে চলে যাব। আপনাকে কল করেগা আজা, মেরা জলদি হ্যাঁ তো আজা। এ বেঞ্চ তো ইতনা জলদি চলা রা হ্যাঁ, দেখো এই আন্টি তো মেরে সে ভি বহুত ছোটা হ্যাঁ, তুই তো আ সকতি হ্যাঁ না। আপকো বুলিয়ে মারা হ্যাঁ। ও আন্টি চলা গয়া আন্দার, বুলিয়ে নে লে লিয়া। দেখো তো কারম খবর কর যাও। এ বেন ঠিক আছে কথা লাগে। कौन नहीं, उसने मार किया इधर, वो ये कट करके कुछ बनाएगा। नहीं, वो कलर करेगा आई थिंक सो। वो ही अब एक कुछ ना कुछ तो करेंगे ही ना। हाँ, अरे जा भाई, ये गाड़ी मुझे बहुत अच्छी लगी लेकिन ये पुराना मॉडल है, इसका नया खरीदना तो पड़ेगा ना। আমি তোমাকে ভালোবাসি, বাতাও মেরে সাথ সাথ। ক্যা ক্যা শিখা আপনে বাঙালি মে? কে অবস্থা? কি অবস্থা? কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি তুমি কো নেহি, আমি তোমাকে ভালোবাসি। বোকাচো বোকাচো, এ গালি ভি শিখি। ও মাই গড, হাই, গুড মর্নিং। कौन? कसम से? तो कुछ भी नहीं बोला? हे उलिया किधर गया? मेरे देख के बाथरूम पे छुप गया। उलिया बाय, आज आली भी नहीं आया अभी तक। साथ এখন ভিডিওটা আমার স্টপ করতে হবে, কারণ হচ্ছে আমার ওপেনিংয়ের বেশি সময় নেই, অলমোস্ট আমি 10 মিনিট লেট করে ফেলছি। তা এখন আমি আপুটাকে শেখাবো, কাজ শেখাবো আর ওপেনিং করবো। আল্লাহ হাফিজ এভরিওয়ান, বাই বাই।